ফিলিংস নিয়ে পড়িস নি, অনুভব নিয়ে পড়িস নি। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিস নি, তুই কোরআন খুলিস নি। বান্দারে তুই জান্নাতি তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন। একবার বলেন না সুবহানাল্লাহ। আপনারা মাহফিল, অনেক মাহফিলে যান, অনেক মাহফিলে বসেন, নামাজও পড়েন, আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটাই বেশি করি, কষ্ট লাগলে চলে যেতে পারেন, সমস্যা নেই। সবাই মিলে একবার বলেন তো আল্লাহ, আওয়াজটা মুখ থেকে এসেছে, এবার যদি একবার হৃদয় থেকে ডাক দেন কেমন ডাকটা শোনা হবে, আর একটু ফিল নিয়ে, আর একটু মহব্বত নিয়ে। এবার এই আপনার এই ডাকটা, ছোট্ট আওয়াজটা শুনছেন কে, একটু কল্পনা করেন তো, আপনি এখানে বসে আছেন, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আপনার দিকে তাকায় আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যার যেটা মন চায় আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। আল্লাহকে খুশি করা ছাড়া বান্দার কি আর কোনো কাজ থাকতে পারে? আপনারা যেটা বলেন আমি সেটাই নিব, আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো কাজ? আল্লাহ আমাদেরকে বানাইছে ভাত খাওয়ার জন্য, আমি বলবো না আপনারা বলেন? আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন চাকরি করার জন্য, আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন ব্যবসা করার জন্য, আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন সংসার করার জন্য। কি জন্য বানালেন? এবাদতটা করলে কি হয় বলেন, জোরে বলেন, আরো জোরে, সবাই কি উত্তর দিচ্ছে, একজনের টা একজনের শুনবেন, এবাদতটা করলে কি হয়? সব দিয়ে কোথায় যাওয়া যায়? আরো জোরে। তাহলে আল্লাহ আপনাকে বানিয়েছেন এবাদতের জন্য, আপনি এবাদতটা করছেন সওয়াবের জন্য, সওয়াবটা দিচ্ছেন আপনি জান্নাত পাওয়ার জন্য। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আল্লাহর জন্য কি করছেন? আপনি তো জান্নাত পাওয়ার জন্য করেছেন। হায় 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 হায়, বুঝেন নাই আমার কথা, আরো সহজ করছি। আপনাকে একজন অনেক ভালোবাসে, আপনিও তার ভালোবাসার প্রেমে পড়ে গেলেন, ছয় মাস পরে বুঝতে পেরেছেন সে আসলে ভালোবাসে না আপনাকে, আপনার থেকে টাকা পাওয়ার জন্য ভালোবাসে। সত্যি করে বলেন তো ওই মুহূর্তে থেকে আপনার ওর প্রতি অন্তর থেকে আর কোনো ভালোবাসা থাকবে? চেহারাটা দেখলে আর ভালো লাগবে না ঘৃণা লাগবে? ভালো লাগবে না ঘৃণা লাগবে? কেন? কারণ আপনি বুঝতে পেরেছেন সে এখান থেকে নয়, স্বার্থের জন্য ভালোবাসে। তাহলে স্বার্থ কাকে বলে? নিজের লাভ বোঝা। স্বার্থ কাকে বলে? নিজের লাভ বোঝা। আপনি জান্নাত কেন চাচ্ছেন, জাহান্নাম কেন চাচ্ছেন না? আপনি বলবেন জান্নাত তো সুখের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, জান্নাত তো আরামের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, আমি কষ্ট চাই না, আমি শান্তি চাই, শান্তি পাওয়ার জন্য জান্নাত চাই, জান্নাতে যাওয়ার জন্য সওয়াব চাই, সওয়াবের জন্য এবাদত চাই। এবার টোটাল বিষয়ের মধ্যে একটা জায়গা দেখান তো আপনার রব আছে, একটা জায়গা দেখান। যদি আমরা বলি লিল্লাহে,
সব বেজাল আমরা এখানে লাগাইছি, সেজন্য নামাজি আছে, বাটপার কমে নাই, রোজাদার আছে, মৃত্যু কমে নাই, হাজি আসে, অন্য সম্পদ দখলকারী কমে নাই, জাকাত দাতা আছে, সুদের ব্যবসা কমে নাই। বাবেন বাবেন বাবেন, আপনার রব আপনাকে একটা কাজ দিয়েছে, ওই কাজটা তো যেমন তেমন হতে পারে না, অনেক হাই লেভেলের কাজ। সামান্য একটা প্রফেসরও যদি আপনার সন্তানকে, ছেলেকে, বয়কে যদি পড়ায় 3 মাস, এটা তার ব্যবহার কথাবার্তা দিয়ে প্রমাণ হবে কে পড়াচ্ছে, কারণ ওনার পড়ার স্টাইল ভিন্ন। তা আপনার রব না আপনাকে নামাজ দিয়েছেন, এই নামাজটা কই, এই রোজাটা কই? নামাজ মানে কি আমরা জানি জানেন? এটা নামাজ নয়, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, এই জিনিসটা যদি বুঝতে পারি অন্তত নিজের লাভ হবে, আর আমরা তো নিজের লাভটা বেশি বুঝি। প্রথমেই বলেছি, রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা থাকলে আপনারা শুনবেন, অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে আমাদের জীবনের অর্ধেক হায়াত, বাকি আছে। এই অর্ধেকটাকে যদি কাজে লাগাতে না পারি, রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াব? আমি আজকে কথা বলে মজা পাচ্ছি না, আপনাদের এই আওয়াজটা আমার কাছে ওভাবে আসছে না যেভাবে আসা দরকার, আমি জানি না কেন, হয়তো শুনতে পাচ্ছেন না নাকি, সেজন্য অনেক সময় কাছ থেকে বলছি, অনেক সময় দূর থেকে বলছি, কারণ আমি বলে গেলাম আপনারা না শুনলে আমার বলাটা ব্যর্থ হয়ে যাবে। রবের জন্য করা, জান্নাতের জন্য করা, কয় ভাগে ভাগ করলাম? আমি একটু আওয়াজ চাই, কয় ভাবে? রবের জন্য করা, জান্নাতের জন্য করা। কারো সাথে তর্কের দরকার নাই, চোখটা বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করুন, আপনি যে মসজিদে 10টা টাকা দান করেছিলেন, একটা বার কি সব পাবো, এই ফিলিংসটা যেভাবে এসেছে মনে, একটা বার কি কখনো এই ফিলিংসটা এসেছিল আমার রব খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার রহমান খুশি হবে? হজ করতে যাওয়ার সময় গুনাহ মাফ হবে, অনেক সওয়াব পাবো, এই কথাটা যেভাবে অনুভব হয়েছিল, একবার কি অনুভব হয়েছিল আমার রবের রহমতটা আমি একটু পাবো, আমার রব একটু খুশি হবে, আমার সারা জীবনের গুনাহ রব খুশি হয়ে মাফ করে দিবে? একবারও আসে নাই। একটা মসজিদ বানানো ওয়ালাকে জিজ্ঞেস করেন, সওয়াব। দান করনে ওয়ালাকে জিজ্ঞেস করেন, সওয়াব। এবার প্রশ্ন, এত সওয়াব দিয়ে কি করবেন ভাইয়া? বলে যে মিজানে দাঁড়ি পাল্লাই তুলে দিব, যদি ওজনটা ভারী হয় জান্নাতটা নিয়ে নিব। রব জিজ্ঞেস করে, বান্দা নামাজ কেন পড়লি? মওলা তোমার জন্য। রব বলে, নয়, তুই আমার জন্য পড়িসনি, তুই নিজে সুখে থাকার জন্য, জান্নাতে পাড়াবার জন্য তুই নামাজ পড়েছিলি, আমার জন্য তুই পড়িসনি, আমার জন্য পড়িসনি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া বলেছিলি, মন থেকে তোর আসেনি, পড়া দরকার পড়েছিলি, ফিলিংস নিয়ে পড়িসনি, ফিলিংস নিয়ে পড়িসনি, অনুভব নিয়ে পড়িসনি। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিসনি, তুই কোরআন খুলিসনি। বান্দারে তুই জান্নাতই তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। আর আপনারা জানেন জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? ওই হুর নয় নয়, গিলমান নয় নয়, জান্নাতুল ফেরদৌস নয়, জান্নাতিদের জন্য সবচেয়ে বড় গিফট হবে আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবেন।